ঘটনাটি বলা হয়েছে, তো আমি সেই বিষয়টি বলতেছি। এখানে বলা হয়েছে যে আজকে 30 তারিখে রিহাব অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ব্যাচ অফিসিয়ালি লঞ্চ করার যে বিষয়টি, অলরেডি আপনারা জানেন যে ইহার যে প্ল্যাটফর্মটি লঞ্চের যে বিষয়টি সেটির কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং শুরু হওয়ার পরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অলরেডি চলছে। এবং ওনারা আরও যে বিষয়গুলো বলেছেন যে আমরা যে ইহার মাধ্যমে অ্যাড দেখেছি, ফ্রি যে অ্যাড দেখেছি আমরা ট্রায়াল বা ডেমো অ্যাডগুলো, সেটা 1.6 বিলিয়ন মানে 160 কোটি ভিউ হয়েছে। যেমন ধরেন আপনি কিছু দেখেছেন, আপনি হতে পারে 1500, কেউ 1600, মানে 1600, 1700, কেউ 500, এই যে অ্যাডগুলো আমরা সবাই মিলে দেখেছি, সবগুলো একসাথে করে 160 কোটি মতো অ্যাড দেখা হয়েছে, যে বিষয়টা ওনারা বলছেন ট্রায়াল ফেজে বা ডেমো ফেজে দেখানো হয়েছে। এবং এখানে যে কথাটা বলেছে টুমোরো বলতে আজকে কথাটি বলা হচ্ছে 30 তারিখের ঘটনাটি, তো এখানে যে কথাটি বলা হয়েছে এখানে আপনার এগ্রিমেন্টগুলো তৈরি হয়েছে বিভিন্ন কোম্পানির সাথে, অনেকগুলো কোম্পানির সাথে, আমি সংখ্যা নাই বলি, বেশ অনেকগুলো কোম্পানির সাথে অলরেডি চুক্তি হয়ে গেছে, অফিসিয়ালি বিষয়টি, চুক্তির বিষয়টি হয়ে গেছে এবং অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। একটা সাউন্ড শুনলেন, সেটা হলো আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাডের বিষয়টি চালু করা ছিল, একটা জিনিস আপনাকে দেখাবো, ওই জন্য এটা অন করে রেখেছি। তো যাই হোক, এখানে যে বিষয়টি আজকে যে বিষয়টি বলা হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওপেনিং আজকে হচ্ছে এবং অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, সেটার কিছু আপডেট অলরেডি হয়তো আপনারা দেখেছেন এবং আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে সেটা দেখাবো, একটা বিষয় দেখাবো। সেক্ষেত্রে এখানে যে বিষয়টি আছে অলরেডি যে প্রিপারেশন হচ্ছে, এবং এই অ্যাডগুলো যে দিবে, রিয়েল অ্যাডগুলো যে দিবে, এগুলো আপলোড হতে অবশ্যই, জানি আমরা যে করোনাকালীন সময়, মহামারীর সময়ের জন্য অলরেডি ট্রায়াল ফেজের সময়ের মধ্যে এগুলো আপলোড দেওয়া সম্ভব হয় নাই, তো এই জন্য যে চুক্তিগুলো হয়েছে কোম্পানিগুলোর সাথে, তাদের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো অলরেডি আপলোডের কার্যক্রমগুলো শুরু করে ফেলেছে। আজ থেকে হয়তো কয়েকদিন, 3 দিন 4 দিন বা 5 দিন লাগতে পারে, আমরা ধরে নিলাম 3-4 দিন হয়তো বা সময় লাগতে পারে, এটা একটু কম বেশিও লাগতে পারে, তো আমরা যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি তার উপর নির্ভর করে বিষয়টি বলছি। ইভেন একটা বিষয় আছে যে অনেকে অনেক ধরনের ক্যাটাগরি আমরা চয়েস করেছি, সকল প্রকার ক্যাটাগরির অ্যাডগুলো আপলোড করতে একটু সময় লাগবে, এই বিষয়টি অবশ্যই আমাদের বিষয়টি জানতে হবে এবং এই বিষয়টি মেনে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ইহার যে প্ল্যাটফর্মের যেহেতু গ্লোবালি বা পুরো পৃথিবীব্যাপী বিষয়টি হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সকল পার্টিসিপেন্টদের এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আর একটা বিষয় বলা হয়েছে যে আমরা চাইলে এখান থেকে এক্সট্রা একটা ইনকাম করতে পারি, আমি আপনি আমরা চাইলে এখানে ইনকাম করতে পারি। সেটা কি, যে আপনি যদি চান যে কারো কারো ব্যক্তিগত, আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে, আপনার কোনো কোম্পানি থেকে থাকে যারা অ্যাড দিয়ে থাকে, এরকম যদি ব্যক্তি থেকে থাকে তাদের মাধ্যমে ইনকাম করতে পারবেন, এখানে একটা সুযোগ আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। কিন্তু এখানে যেটা বলা হয়েছে, আমরা যে 1000 ইউরো বা আমাদের যে অ্যাড ভিউয়ার, আমরা জানি যে আমরা যদি পুরো 60টি করে অ্যাড দেখি যারা আমরা ভেরিফাইড মেম্বার, টিভি করা বা কেউ এসে করা, তাদের জন্য 1000 ইউরো, এবং যদি এমন হয় 300 ইউরো বা তার উপরে যে প্যাকেজের ক্ষেত্রে যে বিষয়টি আছে সেটার ক্ষেত্রে 50 মানে 1.5 হাজার ইউরো 50% এক্সট্রা যে বিষয়টি, সেটি ইনশাআল্লাহ আমরা 1 বছরের যে বিষয়টি আছে সেটা আমরা অ্যাভেলেবল হব এবং এটা আমরা পাবো, এরকম কিছু একটা বলা হয়েছে। আর আরেকটা বিষয় বলা হয়েছে যে আমাদের অলরেডি যে অফারটা চলতেছিল, গত অফারটা চলতেছিল যে আমাদের একজন ব্যক্তি যদি ফ্রি ইহাতে রেজিস্ট্রেশন করে তাহলে ইহার কোম্পানির পক্ষ থেকে কি হবে, তাদেরকে একটি ফ্রি রেফার দিবে, এবং যদি পিভি করে, ভেরিফাইড করার পর পিভি বা কেওয়াইসি করার পর ইহার সাথে রেজিস্ট্রেশন করাতে, সেক্ষেত্রে 3টি ফ্রি রেফার কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। এই অফারটি কন্টিনিউ আছে, চলমান আছে, এটা কতদিন রাখবে সেটা তো ডেট এখনো বলে নাই, তবে আপাতত চলতেছে, যেটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা এটা কাজে লাগাতে পারি অবশ্যই এবং কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আরো এক্সট্রা যে ইনকামের কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যেটা আমি একটু পরে বললাম, সেটার ক্ষেত্রে আমরা চাইলে আমরা এক্সট্রা আর একটা ইনকাম করতে পারি, যে আপনার আমার আমাদের পরিচিত কেউ যদি থেকে থাকে, পরিচিত কোন কোম্পানি থেকে থাকে যা অ্যাড বা বিজ্ঞাপন দিয়ে থাকে, এইসব অ্যাড বা বিজ্ঞাপন কোম্পানিগুলোর সাথে ইহার যে কানেকশন যদি করা দেন, অ্যাডভার্টাইজারদের সাথে তাদের যদি যোগাযোগ করা দেন, এক্ষেত্রে যে পরিমাণ তারা টাকাটা দিবে অ্যাডভার্টাইজিং যে কোম্পানির ক্ষেত্রে যে দিবে, সেক্ষেত্রে 10% কমিশন আপনি পেয়ে যাবেন। ধরে নিন এমন যদি হয়, জাস্ট কথার কথা, আপনার এমন যদি হয় যে 50 ইউরো দিয়েছে, সেই ক্ষেত্রে সেটা 10% আপনি পেয়ে যাবেন। এখন যত দিবে তত 10% আপনি পাবেন, 50-এর ক্ষেত্রে 50, 100-এর ক্ষেত্রে দেখা গেলো যে আপনার 10% 10 হয়, দেখা গেলো 50 ইউরোর ক্ষেত্রে 5 ইউরো হয়, এরকম যে বিষয়গুলো আছে 10% কমিশন আগে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, এখানে পরবর্তী সপ্তাহে কোম্পানি কি করতে যাচ্ছে, একটা অফার নিয়ে আসতে চলেছে, যে অফারের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি, গিফটের বিষয়ে বলা হয়েছে, এই যে অফারের বিষয়টি, সেই অফারটি খুব তাড়াতাড়ি ইহার সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে, এবং আমরা ইনশাআল্লাহ নিউজ লেটারের মাধ্যমে দেখতে পারি। এখানে ফার্স্ট প্রাইজটাই দেখুন 20-25 হাজার ইউরো, যেটা
বাংলাদেশি টাকায় আনুমানিক বা ইন্ডিয়ান রুপি বাংলাদেশ টাকায় যদি আমরা বলি এটা প্রায় 20-25 লক্ষ টাকার মতো বা রুপির মতো এর মধ্যে অবস্থান করবে। এই বাকিগুলো আমি আলোচনা না করি। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিষয়টি বুঝেছি যে অলরেডি আমাদের যাবতীয় কাজগুলো সেটা শুরু হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এখন পথে আছি এবং দেখি আমাদের ইউরো অপশনটি কিন্তু ছিল না, এই অপশনটি আমরা অবশ্যই চাচ্ছিলাম, এই অপশনটি হয়ে গেছে। এখন এই অ্যালার্ট গুলো আসলে এখানে আমরা ইনকাম গুলো করবো, এখানে আমাদের একটু একটু করে জমতে থাকবে, একটু একটু করে বাড়তে থাকবে। আরো যে অপশন গুলো আছে ইনশাআল্লাহ এই কয়েকদিনের মধ্যে সব ক্লিক হয়ে যাবে। তাহলে সব বিষয়গুলো কি আছে?